খাবার যতই মজাদার হোক না কেন, পরিবেশনটা রুচিসম্মত না হলে কিন্তু পরিপূর্ণ তৃপ্তিটা পাওয়া যায় না। খাবার সাজিয়ে পরিবেশনের সেরা পদ্ধতি হচ্ছে কার্ভিং। আজ থেকে প্রায় 2000 বছর আগে চীন দেশে শুরু হয়েছিল ফুড কার্ভিং। আমাদের দেশেও এখন বেশ জনপ্রিয় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কার্ভিং। আজকে দেখব পেঁপে দিয়ে তৈরি হাঁস কার্ভিংয়ের কৌশল। আজ তৈরি করে দেখাবো ফুড কার্ভিংয়ের পেঁপের হাঁস। এই জন্য আমি প্রথমে একটা বড় এরকম একটা নাইফ নিয়েছি সমান করে কাটার জন্য। তারপর কিন্তু আমরা এই যে ছোট যে কার্ভিং নাইফটা, মূলত মেইন যে কার্ভিং নাইফটা, সেটা দিয়ে কাটবো। কিন্তু সমান করে কাটার জন্য আমরা সবসময় এই ধরনের বড় নাইফটাই ব্যবহার করব। তো এই মাথাটা যেটা আছে সেটাকে আগে একটু কেটে নিব, মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিব। এই অর্ধেক অংশটুকু দিয়েই হাঁস বানাবো, আর বাকি যে অর্ধেক অংশটুকু আছে সেখান থেকে কেটে হাফ করে নেওয়ার পরে এখন এটার মাঝখানটাতে এরকম করে লম্বা করে পাতার মতো করে কাটবো, ঠিক এভাবে। এটা এখানে রেখে দিব। তারপর সেকেন্ড স্টেপটা আবারও নাইফটাকে বাঁকা করে নিয়ে কাটবো। এখন 3 নম্বর স্টেপটা ওই একইভাবেই, প্রয়োজনে এটা ঘুরিয়ে নিব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্টেপে নাইফটাকে বেশি পরিমাণে ভিতরে দিতে হবে, তাহলে সুন্দর হয়ে কেটে বের হবে। এই যে একবারে কেটে বের হচ্ছে। এভাবে করে মাঝখানটা করে ফেললাম। তারপর আমরা এটাকে সাইডে রেখে দিয়ে দুই পাশ দিয়ে আবারও ডানার মতো বের করব। এখন হচ্ছে পিন দিয়ে আটকাবো। বডিটা রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাথাটা করব। হাঁসের যে মাথাটা থাকবে সেই মাথাটা, এই মাথাটাকে এরকম একটু কার্ভ করে নিয়ে এই জায়গাটা একটু পিল করে নিব। হাঁসের ঠোঁট সবসময় আমরা দেখি একটু অরেঞ্জ কালার, তো আমরা গাজর দিয়ে ঠোঁটটা দিব। একটু বসিয়ে দেখব যে ঠিক আছে কিনা, মনে হচ্ছিল বেশি উঁচু হয়ে গিয়েছে, তো এটাকে একটু সমান করে নেব। গাজরের নিচের অংশটুকু কেটে নিলাম। ঠিক এটা সমান করে বসাবো। আবারও আমরা টুথপিক ব্যবহার করব। এখানে টুথপিকটাকে অর্ধেকের বেশি অংশ কেটে নিলাম। ঠোঁট এভাবে লাগানোর পরে আমরা এটাকে আবারও একটু সমান করব। এবার একটু চোখ দিয়ে নিব। দুই পাশে এরকম নাইফের মাথাটা দিয়ে একটু হোল করে নিতে হবে। তারপর এখানে আমি গোলমরিচ দিব। গোলমরিচ বা লং দুটোই আমরা ব্যবহার করতে পারি। এখন টুথপিকের সাহায্যে এটাকে ফিক্সড করব। তৈরি হয়ে গেল আমার পেঁপে দিয়ে হাঁস। এটা হচ্ছে ভেজিটেবল কার্ভিং।